আসসালামু আলাইকুম, সাবরিন সরাস রেসিপিস থেকে সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খাসির মাংস দিয়ে খিচুড়ির একটা ভালো রেসিপি। আসলে এইভাবে যদি আপনারা বাসায় রান্না করে খান, বারবার খেতে মন চাইবে এমন একটি রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ সাথে থাকবেন, আর বেশি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে চলুন কীভাবে তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন আমি এখানে তেলটা গরম হয়ে গেলে গোটা মশলা অ্যাড করবো। এখানে দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা, 3টা দারচিনি, লং, এলাচ, গোলমরিচ। এগুলো দেওয়ার পরে একটু ভেজে নিচ্ছি। একটু ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দেব হাফ কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেওয়ার পরে আমি আবার একটু ভেজে নিচ্ছি। এখানে একটা রসুন আমি এভাবে কোয়া ছাড়িয়ে নিয়েছি। এটা যদি আপনারা না চান নাও দিতে পারেন, সমস্যা নেই। আমি এখন সবগুলো একসাথে হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন হালকা একটা কালার চলে এসেছে। আমি এখানে দিয়ে দেব বাটা মশলা। এখানে রয়েছে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা 1 চা চামচ করে। এখন এখানে দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম 1 চা চামচ, হলুদের গুঁড়ো 1 চা চামচ, মরিচের গুঁড়ো আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো। গুঁড়ো মশলা দেওয়ার পরে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দেব যেন মশলাটা পুড়ে না যায়। দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। মশলাটাকে ভালো করে ভেজে কষিয়ে নিতে হবে। মশলাটা এদিকে কষানো হতে হতে আমি এদিকে মাংসটা রেডি করে রেখেছি। যে খিচুড়িতে যে মাংসটা আমি ইউজ করবো সেই মাংসটা আমি এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আপনারা বড় সাইজ করেও কেটে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এদিকে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলটা কিন্তু ছেড়ে এসেছে। এখন আমি মাংসটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে ভালো করে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনাটা দিয়ে 5 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। 5 মিনিট পর ফিরে আসছি। হালকা দেখতে পাচ্ছেন হালকা একটু পানি ছেড়েছে মাংস থেকে। আমি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি আবারও ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত কষানো না হবে ততক্ষণ পর্যন্ত এভাবে কিছুক্ষণ পর পর ঢাকনা ছেড়ে কষিয়ে নিতে হবে, নেড়ে চেড়ে নিতে হবে যেন নিচে লেগে না যায়। আমার প্রায় কষানো হয়ে এসেছে। আমি একটু এভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে চালটাকে অ্যাড করে দেব। আমি এই দিকে চালটা ভালো করে ধুয়ে রেখেছি। আমি পরিমাণ মতো এখানে চাল, বুটের ডাল নিয়েছি। এখানে রয়েছে পেঁয়াজ, মরিচ, রসুন, আমি কিছু কেটে এভাবে উপরে দিয়ে দিয়েছি। এখন আমি এগুলো সব একসাথে ভালো করে মাংসের সাথে আবারও একটু ভেজে নেব। অবশ্যই একটু ভেজে নিতে হবে, ভেজে নিলে কিন্তু এই খিচুড়িটা স্বাদটা বেড়ে যায়। তাই সাথে সাথে পানি না দিয়ে একটু ভেজে নেবেন। আমি কিছুক্ষণ এটা ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আমি এখানে পানি অ্যাড করে দেব। পরিমাণ মতো পানিটা আমি অ্যাড করে দিচ্ছি। এখানে অবশ্যই গরম পানিটা অ্যাড করতে হবে, তাহলে কিন্তু খিচুড়িটা অনেকটা ঝরঝরে হবে। আবার যেহেতু এখানে মাংস রয়েছে, মাংসটা সেদ্ধ হতেও সাহায্য করবে, সেজন্য আমি এখানে পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। বলক আসা পর্যন্ত একটু অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন বলকটা কিন্তু এসে গেছে। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে যতক্ষণ পর্যন্ত
পানে শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত আমি রান্না করেছি। হালকা একটু রস রয়েছে দেখতে পাচ্ছেন, আমি এই অবস্থায় একটু নেড়ে চেড়ে নেব। ডালটা সেদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি, দেখুন প্রায় 90% সেদ্ধ কিন্তু হয়ে গেছে। আমি আবারও ঢাকনাটা দিয়ে মিডিয়াম টু লো আছে কিছুক্ষণ রান্না করব, যতক্ষণ পর্যন্ত এই ঝোলটা পুরোটা শুকিয়ে না যায়। অবশ্যই লো আছে, এটা করতে হবে। কিছুক্ষণ পর আবারও ফিরে আসছে, দেখতে পাচ্ছেন প্রায় যে আলাদা পানিটা ছিল সেগুলো কিন্তু শুকিয়ে এসেছে। এখন একটু গায়ে গায়ে যে রসটা আছে এই রসটাকেও আমি শুকিয়ে নেব। আমি এভাবে একটু আলগা করে দিলাম, দিয়ে দেওয়ার পরে ঢাকনাটা দিয়ে চালটাকে আমি অফ করে দিয়ে 5 মিনিটের মতো রেখে দেব। 5 মিনিট পর ফিরে আসছি, দেখতে পাচ্ছেন গায়ে গায়ে যে রসটা ছিল সেটা কিন্তু নেই, অনেকটাই শুকিয়ে গেছে। আর এটা একটু ঠান্ডা হলে কিন্তু অনেকটা ঝরঝরে হয়ে যাবে। আর খিচুড়িটা কিন্তু ঠান্ডা হলে তেমন ভালো লাগে না, এই খিচুড়িটা ঠান্ডা হলো খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। এভাবে আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন, খাসি মাংস দিয়ে এভাবে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন। আশা করি সবাই আমাদের অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।